এসকে মুভিজ অ্যাকচুয়ালি এই কথাটা তো রেখেছে দরদের কোনো প্রমোশন অনন মামুন তরফ থেকেও হচ্ছে না এসকে মুভিজের পক্ষ থেকেও হচ্ছে না এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট তারপরেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না কিন্তু দেবদাস জিদ্দা সাকিব খান সহ আরও অনেক অনেক বড় স্টারদের সেখানে অঙ্কুশদা থাকতে পারে সেখানে ইয়াসদা থাকতে পারে তাদেরকে নিয়ে এসকে মুভিজের একটা বড় প্ল্যানিং ছিল যেখানে মেজরিটি ফিল্মস আর কমার্শিয়াল ফিল্ম এবং আরবান সেন্ট্রিক ছবিও থাকবে সব ধরনের ছবি নিয়ে একটা আঠারোটা ছবির অ্যানাউন্সমেন্ট আসার কথা ছিল কিন্তু এবং সেটা অলরেডি এস এসকে কে মুভিজ কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিল এখানে কার কার ছবি থাকতে পারে দেখো এখানে দেবদার সাথে একটা ছবি এসকে কে কথোপকথন হচ্ছিলো সেরকমটা শুনেছিলাম আমরা সবইও শোনা কথা দেখো এতদিন ধরে এই খবরটাও কিন্তু শোনা খবর ছিল যে আঠেরোটা ছবির এসকে মুভিস মুভিজ অ্যানাউন্সমেন্ট করতে চলেছে একই সঙ্গে অশোক ধানুকার নিজে জানিয়ে দিয়েছিলেন তো সেই আঠেরোটা ছবির ভিতরে কিন্তু দেবদা দা শাকিব খানের ছবি থাকতে চলেছে আঠেরোটা ছবির ভিতরে এক নম্বর ছবিটা হয়তো প্রথম ছবিটা হয়তো দরদ হতে চলেছে তার বাদ বাকি সতেরোটা ছবির ভিতরে কী কী ছবি থাকতে চলেছে নিয়ে তোমার আর আমার এক্সাইটমেন্ট একই রকম ছিল আমরা সবাই মিলে এই কথাটা বলছিলাম যে আঠেরোটা ছবির অ্যানাউন্সমেন্ট আসবে এসবে সরি আসবে এসকে মুভিজের পক্ষ থেকে আঠেরোটা ছবির অ্যানাউন্সমেন্ট আসবে কিন্তু ফাইনালি আমার চ্যানেলের স্পেশাল মেম্বার সৌম্য তো ও আমাকে জানিয়ে দিয়েছে তো ও আমাকে জানালো বলে আমি দেখতে পেলাম সৌমাল্য ওর নামটা এক্স্যাক্টলি আমি ভুল প্রোনাউন্স করলাম সরি সোমালো সৌমাল্য আমাকে জানিয়েছে পুরো বিষয়টা এসকে মুভিজের ইনস্টাগ্রাম পেজ সেখানে কিন্তু এইটা পোস্ট হয়েছে বন্ধুরা দেখো এইটা কিন্তু পোস্ট হয়েছে ইলেভেন নভেম্বর কিন্তু এসকে মুভিজ তাদের এই পুরো বিষয়টাকে আনতে চলেছে এবার এখানে দেখো এই জায়গাটাতে আঠেরোটা এখানে লেখা রয়েছে আঠেরো স্ক্রিন এইটা হচ্ছে ফার্স্ট এবং লাইট ক্যামেরা সারপ্রাইজ ইলেভেন নভেম্বর কিন্তু তারা সারপ্রাইজ লোডিং এটা কিন্তু তারা ইয়ে করেছে ইলেভেন নভেম্বর তারা রিভিল করতে চলেছে কোন কোন ছবি কোন কোন বিষয় কার কার সঙ্গে ছবি হতে চলেছে হয়তো মেবি আঠেরোই নভেম্বর যেরকম এস একটা স্লট মনে আছে অনেক দিন আগে যখন শঙ্কর স্নেক্স অ্যাডভেঞ্চার তারপরে শ্রীরাজ্লা ইত্যাদি ইত্যাদি অ্যানাউন্সমেন্ট করেছিল যদিও সেই ছবিগুলো এখনও অবধি হয়ে ওঠেনি কিন্তু সেরকম এসকে মুভিজ আমার মনে হচ্ছে অনেকগুলো স্লেট ছবির অ্যানাউন্সমেন্ট করবে যেখানে স্টারকাস্টের নাম ডিরেক্টরের নাম এবং ছবিটার সম্পর্কে আমাদের জানাবে এরকম স্লেট অ্যানাউন্স করবে আঠারোটা ছবির পোস্টার দিয়ে পুরো একটা স্লেট অ্যানাউন্স করবে সেই এক একটা করে আলাদা আলাদা করে পোস্টারও আসবে তো এবার দেখা যাক যে কী কী হয় না মানে ব্যাপারটা কী হয় তবে খুবই এক্সাইটিং লাগছে এসকে মুভিজের এই লাইন আপ আঠেরোটা ছবির অ্যানাউন্সমেন্ট এতদিন ধরে কিন্তু অনেক সময় ইউটিউবারদেরকে দোষারোপ করা হয় যে ইউটিউবাররা ফেক নিউজ দেয় ইউটিউবাররা এই করে ওই করে ইউটিউবাররা কিন্তু এবার অনেস্ট নিউজ দিয়েছিলো একটা সত্যি খবর দিয়েছিল যে আঠেরোটা ছবির অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবার এখানে ইউটিউবাররা যে কথাটা বলেছিল বা বিভিন্ন যারা কথা বলেছিল সেখানে কিন্তু ইনসাইডার এরকমই ছিল যে দেবদার ছবি সেখানে থাকতে চলেছে কনফার্মড অঙ্কুশ দা ইয়াস দা তারপরে এদিকে হচ্ছে তোমার জিৎ দা এরকম বড় বড় স্টার আমাদের বনাফাইট স্টার যারা রয়েছে বিরাট বড়ো যাদের স্টার স্টারডাম সেই স্টাররা কিন্তু থাকতে চলেছে এবং সবকটা ছবি কিন্তু কমার্শিয়াল ছবি হতে চলেছে এটা কিন্তু মূলত বলা হয়েছিল যারা বড় স্টারদের নিয়ে ছবি করা হচ্ছে যেখানে সেখানে রাজ চক্রবর্তীর নামও হয়তো মেবি অ্যাসোসিয়েট হতে পারে এস কে মুভিজদের সাথে আই ডোন্ট নো এখনও অব্দি বলে দেওয়াটা উচিত না আচ্ছা আরও কিন্তু বাংলাদেশ থেকেও শাকিব খানের মতন স্টার্ট থাকবে হয়তো আফরাননিশোর মতন স্টার্টও থাকবে দেখা যাক কী হয় এসকে মুভিস মুভিজ কিন্তু একটা বড়ো সড়ো করে কামব্যাক করার চেষ্টা করছে এবং তারা মানে আমরা তো তিনটে প্রোডাকশন হাউসকেই বেঙ্গল থেকে জানতাম এক হচ্ছে এসকে মুভিস মুভিজ এক হচ্ছে এস এক হচ্ছে সুরিন্দা ফিল্মস তো তিনটে প্রোডাকশানেই কিন্তু এসে এস তো চিরকালই একদম টপেই ছিল সুরেন্দ্র ফিল্মসও কিন্তু কামব্যাক করছে খাদানের মতন ছবি দিয়ে এছাড়াও সুরেন্দ্র ফিল্মসের বড় বড় ছবি সব পরপর আসতে থাকবে সুরেন্দ্র ফিল্মস এরকম স্লেট অ্যানাউন্স করে না এসকে মুভিজ মুভিস কিন্তু নিজেদের অলরেডি ওদের ইয়ের বিজনেস ছিল তোমার এখনও অবধি ওদের সব থেকে মানে স্ট্রং বিজনেস হচ্ছে এখানকার ইয়ের বিজনেস তোমার ভ্যানিটি থেকে শুরু করে ইকুইপমেন্টস যত লাইট ক্যামেরা অ্যাকশ মানে যত কিছু দেখতে পাবো আর কি সব কিছু এসকে মুভিস কিন্তু ভাড়ায় দেয় আর কি বাংলা ইন্ডাস্ট্রিতে সিনে যত কিছু আছে সিনে লেন্স থেকে শুরু করে সিনে সব এসকে মুভিজের কাছে আছে তো এসকে মুভিজ এই বিজনেসটা করতো এতদিন তো মানে এটা চিরকালই করতো ওরা প্রথম থেকেই করতো তো এখন কিন্তু এসকে মুভিজ আরও একটা নতুন এই আঠেরোটা ছবি স্লেট অ্যানাউন্স করছে এসকে মুভিজের হাত ধরে আমরা দেবদার সাথে বড় বড় সব ছবি পেয়েছি লাইক হোকাবু খোকা ছবি এদিকে ধরো জিদার সাথে ছবি রয়েছে শত্রু ঠিক আছে এছাড়াও এসকে মুভিজ বাংলাদেশের সাথে কোলাবরেট করে চালবাজের মতন ছবি হতো বাংলাদেশের সাথে করেছে সাকিব খানের সাথেও এসকে মুভিজের সম্পর্ক খুবই ভালো তো দেখা যাক সাকিব খানের নেক্সট কোনো ছবি এসকে মুভিজের সাথে থাকে কিনা দেবদা জিদ্দা এবং অঙ্কুশ ইয়াস বনি বা এদের কারোর ছবি থাকে কিনা খুবই এক্সাইটেড লাগছে এই আঠারোটা ছবি স্লেট কী কী হতে চলেছে দেখা যাক কি হয় না হয় তোমাদের কার কি মতামত এই আঠারোটা ছবি স্লেটে কি কী থাকতে চলেছে খুব সারপ্রাইজিংলি লাগছে আজকে ন তারিখ আজকে ন তারিখ তো না আজকে আট তারিখ আজকে আট তারিখ তো আর বেশি দিনের অপেক্ষা নেই তিন দিন চার দিনের অপেক্ষা আর কি তিন দিনের অপেক্ষা আমরা ওয়েট করে আছি এসকে মুভিস কী কী অ্যানাউন্সমেন্ট করতে চলেছে আঠেরোটা ছবি আর আঠেরো অনস্ক্রিন লিখে দিয়েছে অলরেডি সেখান থেকে বুঝতেই পারছো যে আঠেরোটা ছবি আর এই নিউজটাই কিন্তু ছিল আঠেরোটা ছবিই অ্যানাউন্সমেন্ট হবে আচ্ছা আর এবার দেখা যাক যে দেবদাজিদ্দার ছবি সেখানে থাকে না সাকিব খানের নতুন কোনো ছবি সেখানে থাকে কিনা এবং এই আঠেরোটা ছবি স্লেট কি কী হতে পারে হতাশা করে নাকি খুবই এক্সাইটেড লাগে তবে এখন অবধি আমার এক্সাইটেড লাগছে কারণ ইনসাইডার রিপোর্ট তো এরকমই বলছিল যে দেবদাজিদ্দ সাথে ছবি রয়েছে দেখা যাক এই এগারো তারিখের জন্য তুমি আমি সবাই মুখে বসে আছি তো তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরপ্রণ তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার